তো বন্ধুরা হোয়াটসঅ্যাপের স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে নিজের ফটো সেট করার জন্য প্রথমে যেতে হবে ওপরে থ্রি ডট তারপরে মুডস তারপরে যেতে হবে ইউনিভার্সাল অপশনে। তারপরে যেতে হবে কালার্সে তারপরে যেতে হবে ব্যাকগ্রাউন্ডে তারপর এখান থেকে ফটো তো এখানে আপনার ফোনের গ্যালারির সমস্ত ফটো চলে আসবে তো আপনি আপনার ইচ্ছা মতো যে ফটোটি ইচ্ছা সেটি আপনার হোয়াটসঅ্যাপের হোমস্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারবেন তো বন্ধুরা এই সমস্ত সেটিংসগুলো আপনার হোয়াটসঅ্যাপে থাকবে না এই সেটিংসগুলো আনার জন্য আপনার হোয়াটসঅ্যাপটাকে একটু আপডেট করতে হবে তো কিভাবে আপডেট করবেন আর এই সেটিংসগুলো আনবেন তা ভালোভাবে জানতে আর শিখতে ভিডিওটি না টেনে পুরোপুরি শেষ অবধি দেখতে থাকুন এসো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই টিজে স্টোর তো বন্ধুরা আপনি আপনার হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার পিকটি কীভাবে সেট করবেন ওই সেটিংসগুলো আপনি আপনার হোয়াটসঅ্যাপেই বা কীভাবে পাবেন তো সে সমস্ত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে সেট করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা চলে এলাম ফোনের ডিসপ্লেতে তো সবার প্রথমে যেতে হবে ফোনের হোয়াটসঅ্যাপে আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপটি আছে সেই হোয়াটসঅ্যাপে চলে যাবেন গিয়ে চলে যাবেন ওপরে ডান সাইডের থ্রি ডট অপশানে গিয়ে সেটিংসে চলে যাবেন সেটিংসে গিয়ে চলে যাবেন চ্যাট অপশানে চ্যাট অপশানে গিয়ে নিচে চ্যাট বেকআপে চলে যাবেন চ্যাট ব্যাকআপে গিয়ে নিচে দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট তো গুগল অ্যাকাউন্টে আপনার ইমেল আইডিটি যদি অ্যাড করা থাকে তো ভালো আর না করা থাকলে অ্যাড করে দেবেন দিয়ে ব্যাকআপ অপশনে টাচ করবেন তো এখানে ব্যাকআপ একশো পারসেন্ট না হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন তো হয়ে যাওয়ার পর এখান থেকে পুরো ব্যাকে চলে আসবেন এসে আপনি আপনার হোয়াটসঅ্যাপটিকে আনইনস্টল করে দেবেন হোয়াটসঅ্যাপটি আনইনস্টল হয়ে যাওয়ার পর চলে যাবেন গুগল ক্রোমে গুগল ক্রমে গিয়ে সার্চ করবেন এফ এম হোয়াটসঅ্যাপ এপিকে ডাউনলোড তো সার্চ করার পরে একদম প্রথমে যে লিঙ্কটি আসবে এটাতে যাবেন আমি আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার লিংকে আপনারা যদি আসেন তাহলে আপনাদের সোজাসুজি এই পেজটাতে নিয়ে আসবে আর এই রকম অ্যালা ব্লক এলে ব্লক করে দেবেন তো আমার পেজে নিয়ে আসবে এখানে আপনারা ডাউনলোড অপশানটি পেয়ে যাবেন ডাউনলোড অপশানে টাচ করার পর এখানে ওপরে অ্যাডটি কেটে দেবেন অ্যাডটি কেটে দিলেই দেখবেন ডাউনলোড ওকে করে দেবেন ডাউনলোড শুরু হয়ে যাবে তো উপরে নোটিফিকেশান বারে দেখতে পাবেন যে কতটা ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবেন আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি তো আমার ইনস্টল হয়ে গেছে তো আমি এবার ওপেন করে দেখাচ্ছি তো ওপেন করার সাথে সাথে এমনি হোয়াটসঅ্যাপ যেমনটা আসে তেমনই আসবে অ্যালাউ করে দেবেন দিয়ে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দেবেন দিয়ে আপনি আপনার ফোন নম্বরটি দিয়ে নেক্সট করে দেবেন ফোন নম্বর দিয়ে নেক্সট করার পর এখানে একবার ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর কন্টিনিউ করবেন করার পর অ্যালাউ আবার এরপর ফোন নম্বরটি ওটিপি ভেরিফাই হবে বেশ তারপর কন্টিনিউ কন্টিনিউ পর আবার অ্যালাউ এরপর রিস্টোর করে দেবেন এটা কিন্তু করতে হবে রিস্টোর এটা না করলে আপনার হোয়াটসঅ্যাপ আগে যে রকম ছিল সেরকম হবে না তো রিস্টোর করে দিয়ে নেক্সট করে দেবেন আপনার হোয়াটসঅ্যাপে আগে যা যা ছিল সেই সমস্ত কিছুই রিটার্ন চলে আসবে তো তো আপনি আপনার নামটি দিয়ে নেক্সট করে দেবেন করে দেওয়ার পর এখানে নেবার করে ডান করে দেবেন তারপর ক্লোজ করে দেবেন ব্যাস তো দেখতেই পাচ্ছেন যে এই হোয়াটসঅ্যাপে আগে যা কিছু ছিল চ্যাট ফ্যাট সমস্ত কিছু রিটার্ন চলে এসছে তো নিজের হোম স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে নিজের ফটো লাগাতে থ্রি ডটে গিয়ে উপরে পয়েন্ট মোডে চলে যাবেন গিয়ে ইউনিভার্সালে যেতে হবে গিয়ে কালারসে চলে আসবেন গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে আসবেন নিচে ফটো অপশান এই ফটোতে চলে আসবেন তো আসার পর আপনার গ্যালারির সমস্ত ফটো এখানে চলে আসবে তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা ছবিটি আপনি আপনার হোয়াটসঅ্যাপের স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে সেট করে দিতে পারবেন যেমন আমি আমার ফটোটি সেট করে করে দেখালাম তো যে ফটোটি আমি সেট করলাম সে ফটোটি দেখুন যে হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে চলে এসছে আর বন্ধুরা এখানে শুধু হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডের ফটোই নয় আপনারা এইখানে ফোয়াট মোডে গিয়ে ফয় মোডে গিয়ে ইউনিভার্সালে কালার শিগিয়ে কালার শিখিয়ে স্ট্যাটাস বার্ন নেভিগেশন বার্ন নোটিফিকেশন সমস্ত কিছুর কালার চেঞ্জ করতে পারবেন এমনকি ফ্রন্টের কালারও সেন্স করতে পার তো বন্ধুরা আপনারা এখান থেকে পুরো হোয়াটসঅ্যাপটাকেই সেঞ্জ করে ফেল ফেলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর ফ্রেন্ডদের মধ্যেও শেয়ার করে দেবেন